ড্রাগস এডিকশন বা ইউথ সঁচা অর্থত এয়া হল মানব সভ্যতার আটাইতকৈ বেশি ভয়ানক ভাবুকি। সাংঘাতিকভাবে আসক্ত হয়েছে উঠি অহা প্রজন্ম, দ্বিতীয় বাড়িছে আসক্তি আর তার জড়িত বিক্ষিপ্ত ঘটনাবু। ধনী কি, দুখিয়া কি, শিক্ষিত কি, অশিক্ষিত কি, কোনো কথা নাই। কোন কেতিয়া কেনেকৈ ইয়ার কবলত পড়ছে আমি অভিভাবক হিসাবে তলকিবই পড়া নাই। ড্রাগস এডিকশন হওয়ার পিছত আমি কি করব লাগিব, তাতকৈ বেশি গুরুত্বপূর্ণ এডিকশন নোহাকৈ আমি উঠি অহা প্রজন্মটো কেনেকৈ সুরক্ষা দিব পাৰো। অভিভাবক হিসাবে আমি কৰবাত ভুল করে আছো নেকি? এই ক্ষেত্রে মই আজি আপনাদের দুটা বিশেষ কথা জানাব খুঁজছো, আর তাকেই মই কৈছো যে বেস্ট অফ দি বেস্ট টিপস টু প্রিভেন্ট ইয়র ইয়ুথ ফ্রম ড্রাগস এডিকশন। প্রথম কথা, সিহঁতৰ এডিকশন হয় কিয়? এই ক্ষেত্রে আর্থ সামাজিক দিকর বহু কথা নির্ভর করে, গতি বহু কারণ থাকিব পারে। কিন্তু তার ভিতর অন্যতম হল হতাশা আর মানসিক চাপ। হতাশা আর মানসিক চাপক প্রশমিত করবর প্রথমতে নিচাত আসক্ত হয়, অর্থাৎ এডিকশন বাড়ে, তারপর অভ্যাসলে পরিণত হয়, তারপর নহলেই নহয়, তারপর নহলেই হিতাশী জ্ঞান হেরাই উন্মাদ হয়ে পড়ে, আর তেতিয়াই নিজেরও শেষ আর পরিয়ালও শেষ। এতিয়া আপনি অভিভাবক হিসাবে কি করা উচিত? মই আজি আপনার দুটা ঘরুয়া বিধান দিব খুঁজিছো, সেইকেইটা আপনি আপনার ঘরখনের কারণে প্রয়োগ করা আর পরাপক্ষত সিহঁতক সুরক্ষা দিয়ার চেষ্টা করো। নাম্বার ওয়ান, অলওয়েজ ট্রাই টু মেক হারমোনিয়াস রিলেশনশিপ উইথ ড্যাম। পয়েন্ট টু বি নোটেড, হারমোনিয়াস রিলেশনশিপস। নাও হোয়াট ইজ হারমোনি? হারমোনি মানে হল অসমিয়াত সুর সমলয়। তার অর্থটা হয়েছে আপনি আর আপনার সন্তানের মাজের সম্পর্ক সংগীতের মূর্ছনার মুখরিত হয়ে থাকার দরে আপনি গড়ি তুলক, যাতে সিহঁতের মন প্রাণ আনন্দরে ভরি থাকে আর সিহঁতের মগজত কর্টিসল নামের ডিপ্রেশন হরমনবিধ উৎপন্ন হওয়ার সুযোগ নাপায়। আসলতে কি জানে নে, গোটেইবর হরমনের খেলা। এই হাঁহি, কান্দুন, খং, রাগ, এই সকলব আসলে আমার দেশত উৎপন্ন হওয়া হরমনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রতি মুহূর্তত সিহঁতক খং দিয়ক, তেতিয়া হতাশা আর মানসিক চাপ নাহে, মন ভরি থাকিব, তেতিয়া নিচার প্রতি আসক্তি নাহে, বন্ধু হয়ে পড়ক, তেতিয়াই সহজতে আপনি সিহঁতর মন পাব। আপনি ভাবিলেই নহব যে গাড়ি ঘোড়া টকা শিকা ঘর দুয়ার মই সকলো দিছো, কিন্তু মনের খুরাক যোগাব পরাকৈ আপনি একটা ঘরুয়া পরিবেশ দিছে নে নাই তাকো আপনি চিন্তা কর। রোমান ফিলসফার সেলেস্টে কৈছিল যে হারমোনি মেক্স স্মল থিংস গ্রো বাট লেক অফ ইট গ্রেট থিং ডিকে। সরু সরু সুখবিলাক আপনি পূরণ করার চেষ্টা করক, যাতে সিহঁতি ভাবি পায় যে মনের খুরাক যোগাব পৰা উৎকৃষ্ট পরিবেশটি হল সিহঁতর ঘরখন। দ্বিতীয়ত হল অলওয়েজ এনকারেজ দেম ফর মর্নিং ওয়াক। রাতেপা শুই উঠি নিতৌ পাঁচ বজার এক ঘন্টাক খোজকাঢ়িলে শরীর আর মনত যধরণের উৎসাহ, উদ্দীপনা আর মানসিক প্রশান্তি পয়া যায় সেই কথা সিহঁতক সরুরেপর অনুভব করবলে শিকাও। অভ্যাস এটা গড় দিয়ার চেষ্টা করব যে সরুরেপর নিতৌ সিহঁতে এক ঘন্টাক খোজকাঢ়াটো ম্যান্ডেটরি। এই মতা যেটা সিহঁতে নিজে অনুভব করবলে শিকিব, সেয়া হব সিহঁতর জীবনের এক সম্বল, কারণ সিহঁতর তেতিয়া দেশত তেজ চলাচল বৃদ্ধি হব, সিহঁতর দেহ আর মনত অক্সিজেনের পরিমাণও বৃদ্ধি হব, তেতিয়া সিহঁতর ডিপ্রেশন হরমন যাক মই কর্টিসল বলে কৈছিলো, কর্টিসল সিহঁতর হ্রাস পাব বা উৎপন্ন হওয়ার পরিবেশ নাহিব, আর লগতে সিহঁতর হ্যাপি হরমন সেরোটোনিন বৃদ্ধি পাব, গতিকে আমি ভাবিব পাৰো যে সিহঁতি মানসিকভাবে সুস্থ হয়ে উঠিব, আর মানসিকভাবে সুস্থ হয়ে উঠিলে তেতিয়া ভাল আর বেয়ার সিদ্ধান্তটো সিহঁতি সুস্থ মগজরে লব পাৰিব। আপনি হয়তো ভাবিব পারে যে মই ইয়ানো কি ঘরুয়া বিধান দিলো বা কিনো টিপস দিলো, কিন্তু মই নদী কব পারো যে আপনি এই ঘরুয়া বিধানকিটা নিজের ঘরখনের ক্ষেত্রে আপনি প্রয়োগ করে চাও, আপনি তেতিয়াহে তার সুফল পাব। আর আমি অভিভাবক হিসাবে ইয়াতকৈ বেশি একু করব নোৱাৰো, ইয়াকে আমি করব পাৰো, কারণ আমার চৌপাশে ভাল বেয়া দুইটাই থাকিব, আমি ভাল বেয়া কেতিয়াও নোহোৱা করব নোৱাৰো। বেয়াটো এৰি ভালটো সেইজনেহে গ্রহণ করব পাৰে যিজনে মানসিকভাবে সুস্থ আর শক্তিশালী হব, গতিকে অভিভাবক হিসাবে আমি উঠি অহা প্রজন্মক মানসিকভাবে সুস্থ আর শক্তিশালী হিসাবে গড় দিয়াটোৱে হল আমার নৈতিক কর্তব্য আর নৈতিক দায়িত্ব। উইথ দিস, সি ইউ নেক্সট।